মনীষ শুক্লার খুনের ঘটনায় রাজ্যপালের সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যদিও রবিবার রাতেই গোটা ঘটনাকে কাপুরুষোচিত বলে টুইট করে মন্তব্য করেছেন রাজ্যপাল রাজ্যপাল ডেকেছিলেন স্বরাষ্ট্র সচিবকে সকাল দশটায় তাদের ডাকা হয়েছিল কিন্তু রাজভবনে যাননি তারা তার বদলে রাজভবনে গেলেন খোদ মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানা না গেলেও রাজভবন সূত্রের খবর ব্যারাকপুরের বিজেপি নেতা মনীষ শুক্লার খুনের ঘটনার প্রেক্ষিতে এদিন দীর্ঘ আলোচনা হয় মুখ্য সচিবের সঙ্গে